क्या सलमान खान का ग्रह मारेंगे या जोधपुर में मारेंगे तो पता लग जाएगा इनको। क्या सलमान खान का ग्रह मारेंगे या जोधपुर में मारेंगे तो पता लग जाएगा इनको। मोइ सलमान खानक मारि पेलाम आरक्षीर সন্মুখতে অন ক্যামেরা এইদরে হিন্দি চলচ্চিত্র জগতর সুপারস্টার সলমান খানক হত্যার ভাবুকি প্রদান করে 2018 সনত চর্চালয় আহিছিল এই যুবকজন। সেই সময়ত মাত্র 25 বছরিয়া লরেন্স বিষ্ণয় নামৰ এই যুবকজন শেহতীয়াকৈ পুনৰ দেশব্যাপী চর্চার কেন্দ্রবিন্দু হৈ পৰিছে। পাঞ্জাবী গায়ক হিন্দু মুছেওয়ালার চাঞ্চল্যকৰ হত্যাকাণ্ডত নাম হাঙুর খাই পড়ার পিছর পড়া চর্চাত আছে এই লরেন্স বিষ্ণয়। ये एक इंटर गैंग राइवलरी का केस लगता है। लॉरेंस बिश्नोई गैंग का इसमें हाथ है। पिछे प्रकृत कूने लॉरेंस बिश्नोई बर्तमान एक कुख्यात गैंगस्टर हिसाबे परिचय लाभ करा এই যুবকজন কিমান শক্তিশালী। আজিয়ে পড়া 3 বছর পূর্বে কিয় সলমান খানক হত্যার ভাবুকি দিছিল লরেন্সে। সলমান খান কা গ্রে মারেঙ্গে ইয়া যোধপুর মে মারেঙ্গে তো পতা লাগ জায়েগা ইনকো। উল্লেখ কজে দেখে বিদেখে প্রায় 700 কুখ্যাত অপরাধীর গ্যাংক নেতৃত্ব দি অহা লরেন্স বিষ্ণয় সম্প্রতি কেবাটাও হত্যার ধন লুটর গোচরত কারাবন্দী হয়ে আছে তিহার জেলত। এই কুখ্যাতির পূর্বে অবশ্য এক সাধারণ যুবকর দরে আছিল লরেন্সর জীবন। পাঞ্জাবর ফিরোজপুরের ধট্টরণওয়ালি নামৰ এখন গাঁৱত 1993 চনত জন্ম লাভ করা বিষ্ণয় দেউতাক আছিল এজন আরক্ষী কনিষ্টবল। কিন্তু পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ত আইনৰ ছাত্র হৈ থাকোঁতেই লরেন্সর জীবনলৈ পরিবর্তন আহে। সেই সময়ত বিশ্ববিদ্যালয়খনৰ ছাত্র রাজনীতিত প্রবেশ করার সমান্তরালকৈ অন্ধকার জগতত ভৰি দিয়ে লরেন্স বিষ্ণয়ে। তাৰ পিছত ক্রমান্বয়ে ইটোর পিছত সিটো হত্যার ভাবুকি হত্যার চেষ্টা লুটপাট আদি গোচরত নাম হাঙুর খাই পড়ে এই লরেন্সর। আর 2018 সনত সলমান খানক হত্যার ভাবুকি দি প্রথমবারের বাবে রাষ্ট্রীয় স্তরত এই কুখ্যাত গ্যাংস্টার রূপে পরিচিতি লাভ করে। উল্লেখযোগ্য যে লরেন্স বিষ্ণয় হয়েছে উত্তর ভারতের হিন্দু ধর্মাবলম্বী বিষ্ণয় নামৰ সম্প্রদায়ের এজন যুবক। এই বিষ্ণয় সম্প্রদায়ে আপুর্গিয়া কলা হৈনক এক পবিত্র পশু হিসাবে জ্ঞান করে। এনে স্থলত এই কলা হৈনর শিকারত সলমান খান জড়িত হয়ে পড়ার বাবেই অভিনেতাগৰাকীক হত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছিল লরেন্স বিষ্ণয়ে। ইফালে লরেন্সর অপরাধ জীবনত গুরু হিসাবে পরিচিত বিক্কি মিরুখেড়াক সিদ্ধু মুছেওয়ালার সেক্রেটরিয়ে হত্যা করার বাবেই প্রতিশোধস্বরূপে গায়কগৰাকীক এইদরে হত্যা করা হল বলে বিভিন্ন পক্ষ এতিয়া সন্দেহ ব্যক্ত করেছে। কিন্তু কারাবন্দী অবস্থাত লরেন্সে এইদরে নিজের গ্যাঙর নেটওয়ার্ক কেনেদরে চলাব পারিছে সেইলৈও আশ্চর্য প্রকাশ করেছে সকলে। একটা প্রসঙ্গই উমান দিছে প্রকৃততে কিমান শক্তিশালী দেখার সাধারণ যে লগা এই লরেন্স বিষ্ণয়। ন্যাশনাল ডেস্ক ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।